সারা দেশে করোনায় নতুন শনাক্ত 3775 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 17875 জনের নমুনা পরীক্ষা করে 3775 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আরো 41 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন 1888 জন। আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা 149258 জন। আজ পহেলা জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 16898টি এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17875টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 784335টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 149258 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2484 জন এবং এ পর্যন্ত সুস্থ 62102 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 41.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ, 3 জন নারী এবং বয়স বিভাজনে 31-40 বছর 4 জন, 41-50 5 জন, 51-60 12 জন, 61-70 11 জন, 71-80 7 জন, 81-90 1 জন এবং 100 বছরের 1 জন। এক্ষেত্রে আমি আরেকটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। ষাটার্ধ এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষাটার্ধ বয়সের মৃত্যুর হার 43.27%, 51-60 বছরের 28.81%, 41-50 বছরের 14.99%, 31-40 7.62%, 31-30 বছরের 3.49%, 11-20 বছরের মধ্যে 1.16% এবং 10 বছরের নিচে 0.63%। যারা গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 17 জন, খুলনা বিভাগে 5 জন, রংপুর 1 জন, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 23 জন, বাড়িতে 18 জন। হাসপাতালের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। ঢাকা মহানগরীতে সাধারণ বেডের সংখ্যা 6075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যার সংখ্যা 139টি, সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14748টি এবং সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা 381টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11144টি এবং সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 204টি, অক্সিজেন কনসেন্ট্রেশনের সংখ্যা সারা দেশে 98টি। ভর্তিকৃত রোগীর সংখ্যা, সারা দেশে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4873 জন, আইসিইউ বেডে ভর্তি আছেন 216 জন এবং সারা দেশের গত 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 538 জন এবং 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সারা দেশে 497 জন। আইসোলেশনে 24 ঘন্টায় যুক্ত হয়েছে 955 জন এবং ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 555 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 27542 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 11995 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 15547 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2429 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,63,295 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 3,414 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,02,413 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,882 জন।